মুর্শিদাবাদের সুতি থানার ডিএনসি কলেজ, সেখানে নির্ধারিত সময়ের মধ্যে গেট খোলা হয়নি। অভিযোগ কলেজ কর্তৃপক্ষ, গেট খোলেনি। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, স্ক্যানিং যে মেশিন, অর্থাৎ অ্যাডমিট কার্ড স্ক্যানিং করার যে মেশিন, সেটি এখনও পর্যন্ত কলেজে এসে না পৌঁছানোর কারণে কলেজ গেট খুলতে দেরি হচ্ছে। কি বক্তব্য, চলুন শুনে নি। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। সে দায়টা ছেড়ে দিচ্ছে গভর্নমেন্টের উপরে, গভর্নমেন্ট থেকে জিনিসটা আসছে না, অথচ তারা তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। সকাল 9টা থেকে তারা ওইভাবে দাঁড়িয়ে আছে, একেবারে বাকরুদ্ধভাবে। এখানে হাজার হাজার পরীক্ষার্থীর জীবন নিয়ে খেলা হচ্ছে 9 বছর পর। গভর্নমেন্টটা একটা অপদত্ত, এখানে ইনচার্জরা যারা আছে তারা একটা অপদত্ত। যে সরকারের কত লোক ওখানে দাঁড়িয়ে আছে, কি 150 কিলোমিটার কোথায় পরীক্ষার্থী 6 থেকে 7 হাজার গেট খুলছে না। তাদের নাকি বায়োমেট্রিক নেই, বায়োমেট্রিক এদের যে নেই সেটা তারা সকাল থেকে দেখতে পায়নি। এখন 12টার সময় আমরা এসেছি মুর্শিদাবাদ টাকা খেয়ে বসে আছে না ওদেরকে চাকরি দিয়ে। এইখানে দাঁড়া হয়েছে যা, এখানে একটু ঘোরাঘুরি করতে পারবে যেন লাইন আছে, চল যাও এখানে যাও। টাকা খেয়ে বসে আছে না ওদেরকে চাকরি দিব্যি করা ছিল নাকি এইখানে দাঁড়া হয়েছে যা, এখানে একটু ঘোরাঘুরি করতে পারবে যেন লাইন আছে, চল যাও এখানে যাও। টাকা খেয়ে বসে আছে না ওদেরকে চাকরি দিব্যি করা ছিল নাকি এগারোটা বাইশে।